আজকে আমরা শিম দিয়ে একটা রেসিপি বানাবো। তো আমরা ফার্স্টে এরকম ভাবে শিমগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমরা ধুয়ে নেবো ভালো করে। শিমগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে আমরা সিদ্ধ করব। আমরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, এবারে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। শিমগুলো সিদ্ধ হয়ে গেছে, মিক্সির মধ্যে দিলাম। আমরা মিক্সি করে নিয়েছি, কড়াইতে একটু তেল দিলাম, তেলটা একটু গরম হবে। এরপর আমরা কুচানো পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, আর একটু কুচানো রসুন কুচি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর শিমটা যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইবার শিমটাকে একটু মাখা মাখা করব। শিমের মধ্যে যে জলটা থাকে, জলটা যতক্ষণ না পর্যন্ত শুকনো হয় ততক্ষণ পর্যন্ত এভাবেই একটু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর স্বাদ মতন নুন দেব। নামানোর ঠিক আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এরপর আবারও আমরা একটু নাড়াচাড়া করব, একটু শুকনো শুকনো হবে। এটা আমরা ভাত বা রুটি দুটোর সাথে ট্রাই করতে পারেন। এবার আমরা নামিয়ে নেব। আমাদের হয়ে গেছে, ব্যাস্ট আমাদের রেডি। দীপ্ত খাচ্ছে শিমের ভর্তা, দীপ্তর খুব পছন্দ হয়েছে।